20 বছরের মধ্যে শিশুদের মূর্খ বানাবে ফেসবুক ও টুইটার। তথ্যসূত্র যুগান্তর ডেস্ক। টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আধিপত্যের কারণে ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা অশিক্ষিত হবে বলে সতর্ক করে দিয়েছেন একজন ব্রিটিশ লেখক। বুকার পুরস্কার বিজয়ী লেখক হার্ডওয়্যার জ্যাক বসন বলেন, স্মার্টফোনের ব্যবহার এবং প্রচুর পরিমাণে ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এসবের কারণে তারা হারাচ্ছে বই পড়ার অভ্যাস। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট জ্যাক বসন জানান, শুধু তরুণ প্রজন্মই নয়, তিনি নিজেও বইয়ের প্রতি আর তেমন মনোযোগ দিতে পারেন না, কারণ তার মনোযোগের একটা বড়ই অংশ চলে যায় কম্পিউটার ও মোবাইল ফোনের স্ক্রিনের পেছনে। তিনি বলেন, আমি আগে যে পরিমাণ বই পড়তে অভ্যস্ত ছিলাম এখন আর পড়তে পারি না, আমার মনোযোগ চলে যায় ইলেকট্রনিক্স সব পর্দার দিকে। আমি সাদা কাগজ চাই, কাগজের ওপর আলো চাই। জ্যাক বসন বলেন, আগামী 20 বছরের মধ্যে আমরা এমন শিশু পাব যারা কিনা পড়তে পারে না। এক পরিসংখ্যানে দেখা গেছে পশ্চিমা বিশ্বের শিক্ষার মান অনেক নেমে গেছে। 1982 সালের পর গত বছরই প্রাপ্ত বয়স্কদের মধ্যে সাহিত্য পড়ার হার সবচেয়ে কম। গবেষণায় বলা হয়েছে যে গত বছরে মাত্র 43% মানুষ বছরে একটি বই পাঠ করছেন। শুধু তাই নয়, প্রতিদিনই বাড়ছে তরুণদের অনলাইনে কাটানো সময়ের হার। 5 থেকে 15 বছর বয়সীরা প্রতি সপ্তাহে গড়ে 15 ঘন্টা অনলাইনে কাটায়। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে বর্তমানে কিশোর বয়সীদের মধ্যে একাধিকত্বের মাত্রা সবচেয়ে বেশি, এবং 2007 সালে আইফোন বাজারে আসার পর থেকে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে। যদি এমন হয় আমাদের তরুণ প্রজন্মের অবস্থা, তাহলে এখন থেকেই আমাদের সতর্ক হওয়া উচিত। এবং একথা সত্যি যে বর্তমান সময়ে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার যে পরিমাণ বেড়ে উঠেছে, তাতে আগামীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দুঃসংবাদ হয়ে দাঁড়াচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলো। তাই যথাসংযতভাবে এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করা যায় ততই আমাদের জন্য মঙ্গল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।